রামান একজন আর্কিওলজিস্ট। সে জঙ্গলে মামির উপর রিসার্চ করছিল, তখনই হঠাৎ সে সামনে একটা বড় আকারের পিরামিড দেখতে পায়। সে এক্সাইটেড হয়ে যায় এবং পিরামিডের সামনে পৌঁছে যায়। পিরামিডের গেট লক ছিল, ওপেন করার জন্য কোড দরকার। তোমরা কি দরজাটা দেখে বলতে পারবে ওপেন করার কোডটা কি হতে পারে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। দরজার উপরে দেখো, সার্কেল, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল রয়েছে এবং দরজাতে কিছু সিম্বল রয়েছে যা ট্রায়াঙ্গেল, স্কোয়ার এবং সার্কেল দিয়ে তৈরি হয়েছে। টোটাল একটা সার্কেল আছে, তিনটে স্কোয়ার আছে এবং তিনটে ট্রায়াঙ্গেল আছে। এদের যোগফল হয়ে যাবে কোড, তাহলে 133। রামান কোড প্রেস করে তো পিরামিডের দরজা খুলে যায় এবং রামান পিরামিডের ভেতরে চলে যায়। ভেতরে প্রবেশ করে দেখে সব অন্ধকার। রামান টর্চ জ্বালায় তো দেখে বাইরে যেমন সিম্বল ছিল সেরকমই সিম্বল পুরো দেওয়ালে রয়েছে। সে সামনে একটা মামির কফিন দেখতে পায়, কিন্তু সেটাকে খোলার জন্য চাবি দরকার। সে চাবি খুঁজতে লাগে তো সে সামনে দুটো দরজা দেখতে পায়। একটাতে লেখা আছে চাবি এখানে আছে, দ্বিতীয়টাতে লেখা আছে চাবি এখানে নেই। দুটো দরজাই মিথ্যে বলছে। তো জলদি করে ভাবো রামানের কোন দরজাটা বেছে নেওয়া উচিত। দুটোই মিথ্যে বলছে, অর্থাৎ যে দরজাটা বলছে চাবি এখানে নেই, চাবি সেখানেই আছে। রামান সেই দরজাটা খোলে এবং পিরামিডের ভেতরে চলে যায়। ভেতরে ঘন অন্ধকার ছিল এবং তার টর্চটাও বন্ধ হয়ে যায়। লাইটটাকে চালু করতে হলে তাকে রুমের সব জিনিসকে টাচ করতে হবে যা ফায়ার এবং আগুনের সাথে সম্পর্কিত। তুমি কি রুমটাকে দেখে বলতে পারবে রুমে কতগুলো জিনিস আগুনের সাথে সম্পর্কযুক্ত? ভাবো এবং তোমাদের উত্তর কমেন্ট করো। এখানে টোটাল 5টা জিনিস আগুনের সাথে সম্পর্কিত। প্রথম হলো এই দেশলাই বাক্স, দ্বিতীয় হলো সূর্য, মোমবাতি, লন্ঠন এবং ফায়ার এক্সটিংগুইশার। রামান 5টাকে টাচ করে তো রুমের আলো জ্বলে ওঠে। সে সামনে একটা সিঁড়ি দেখতে পায় যা নিচের দিকে যাচ্ছিল। সে সাহস করে চাবিটাকে খোলার জন্য নিচে চলে যায়। নিচে সে কুঠি মতো ঘর দেখতে পায় যেখানে অনেকগুলো চাবি ছিল, সব জায়গায় চাবি আর চাবি ছিল। এবার এখানে আসল চাবি কী করে খুঁজবে সে চিন্তায় পড়ে যায়। তখনই তার নজর তিনটে চাবির উপর যায় যাদের উপর একটা করে পেন্টিং ছিল। হতে পারে এদের মধ্যে একটা চাবি কফিনের। তোমরা কি মন দিয়ে দেখে বলতে পারবে কোন চাবিটা কফিনের, এ বি না সি? ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। যখন রামান পিরামিডে ঢুকেছিল তো সে চারিদিকে এই রকম সিম্বল দেখেছিল যা বি চাবির উপর আছে, অর্থাৎ এই চাবিটাই হবে। রামান এটা ভেবে চাবিটা তুলে নেয়। সে চাবি তোলা মাত্র মাটি কাঁপতে থাকে এবং ওপর থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে যায়। সে সিঁড়ির দিকে পালায় কিন্তু সিঁড়ির সামনে পাথর পড়ে যায়। প্রত্যেকটা পাথরের উপর একটা করে নাম্বার লেখা ছিল। রামান নাম্বারগুলোতে একটা প্যাটার্ন দেখতে পায়, শুধু একটা নাম্বার এমন রয়েছে যা প্যাটার্নের সাথে ম্যাচ করে না। তোমরা কি দেখে বলতে পারবে যা প্যাটার্নের সাথে ম্যাচ করে না? ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। সব নাম্বারই ডিভিসিবল বাই 3 আছে, শুধু 17 ডিভিসিবল বাই 3 নয়, সেটা প্যাটার্ন ফলো করছে না। রামান ওই পাথরটাকে টানে তো পাথরের দেওয়াল ভেঙে যায় এবং পাথরের বৃষ্টিও বন্ধ হয়ে যায়। রামান সিঁড়ি দিয়ে ওপরে চলে আসে এবং চাবির সাহায্যে কফিনটাকে খুলে নেয়। কফিনের ভেতরে সে একটা মামি দেখতে পায়। রামানের স্বপ্ন সত্যি হয়ে যায়, তাই ভিডিওটাকে লাইক করে দাও। চলো পরের ধাঁধাটা দেখে নিই। একটা ঘড়িতে মিনিটের কাঁটা খারাপ হয়ে যায়, সেটা খুব জোরে ঘুরতে থাকে। মিনিটের কাঁটা সম্পূর্ণ এক পাক দিতে শুধুমাত্র 20 মিনিট সময় লাগছিল, এখন ঘড়িতে 3টে বাজছে। তো ভাবো এবং বলো 2 ঘন্টা পর এই ঘড়িতে কটা বাজবে? ভালো করে ভাবো, সময় চাইলে ভিডিওটাকে পজ করো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। কুড়ি মিনিটে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘুরছে, অর্থাৎ এই ঘড়িতে 20 মিনিটে 1 ঘন্টা হয়ে যাবে। 2 ঘন্টায় 120 মিনিট হয়, তো যদি 20 মিনিটে 1 ঘন্টা হয় তাহলে 120 মিনিটে 6 ঘন্টা হয়ে যাবে। এখন 3টে বাজছে, তো 6 ঘন্টা পর এই ঘড়িতে 9টা বাজবে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। ট্রেনের মধ্যে দুটো ফ্যামিলি যাত্রা করছিল। কিছুক্ষণ পর ট্রেনের টিটি আসে এবং সবার টিকিট চেক করতে থাকে। প্রথম ফ্যামিলিতে 5 জন ছিল কিন্তু তাদের কাছে 4টে টিকিট ছিল, তো টিটি তার চালান কাটে। এরপর টিটি অন্য ফ্যামিলির কাছে যায়।
সেই ফ্যামিলিতে চারটে লোক ছিল, কিন্তু তাদের কাছে শুধু তিনটে টিকিট ছিল। কিন্তু তাও টিটি তাদের কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। এরকম কেন হলো? টিটি একটা ফ্যামিলির কাছে ফাইন নিল, কিন্তু অন্য ফ্যামিলির কাছ থেকে ফাইন নিল না কেন? তোমরা কি বলতে পারবে? চলো এটা উত্তর দেখে নিই। প্রথম ফ্যামিলিতে সবাই 18 বছরের উপরে ছিল, তাই সবার টিকিট জরুরি ছিল। কিন্তু দ্বিতীয় ফ্যামিলিতে একটা বাচ্চা ছিল যার টিকিট দরকার হবে না, তাই টিটি তাদের কিছু বলে না। চলো পরের ধাঁধাটা দেখে নিই। এই তিনজন ওয়ান্টেডকে ভালো করে দেখো এবং আমাকে বলো এই মহিলাটির হাজব্যান্ডকে এ বি না সি, ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। প্রথম এবং দ্বিতীয় জন তো 2 এবং 3 বছর ধরে ফেরার হয়েছে, অর্থাৎ এই তৃতীয় জন তার হাজব্যান্ড হবে। এরকম আরও ধাঁধার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও।